সাবস্ক্রাইব করুন আমাদের বংশুধ চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস। হ্যালো ফ্রেন্ডস, আমি নীল, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের ব্লু বিটল সম্পর্কে কিছু ইনফরমেশান দেবো বলে এসেছি। আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ব্লু বিটলের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দেব, তো চলো শুরু করা যাক। এই ব্লু বিটল কাল্পনিক চরিত্রটি প্রথম মিস্ট্রি ম্যান কমিক্সে আসে 1939 সালের আগস্ট মাসে, এবং এই ক্যারেক্টারটা ক্রিয়েট করেন চার্লস নিকোলাস ওয়োজকস্কি অ্যান্ড উইল এইসনার, যারা কো ফাউন্ডারও বটে এইসনার অ্যান্ড ইগা স্টুডিওর। এই ক্যারেক্টারটা প্রথমে ডেন গ্যারেট নামে একজন পুলিশ অফিসারের চরিত্র ছিল, যার কোনো সুপার হিউম্যান পাওয়ার ছিল না। সে তার কমব্যাট ট্রেনিং আর অ্যাথলেটিজমের উপর ভরসা করে আর সে নিজের কিছু গ্যাজেটস তৈরি করেছিল লাইক ব্যাটম্যান, এবং সে তার ইনফিনিটি বেল্টে সেটা লাগিয়ে ক্রাইমের বিরুদ্ধে লড়াই করত। তার যে ভেরিয়াস রকমের গ্যাজেটস ছিল তার মধ্যে মুখ্য ছিল গ্যাস গান, ফ্ল্যাশ লাইট অ্যান্ড গ্র্যাপলিং হুক, যেটা আমরা ব্যাটম্যানের চরিত্রেও দেখতে পাই। সে প্রচণ্ডভাবে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে স্কিল্ড ছিল এবং এক্সেলেন্ট ডিটেকটিভ ছিল লাইক ব্যাটম্যান। এই চরিত্রটি একসময় এতটাই পপুলারিটি পেয়ে যায় যে প্রথম অ্যাপিয়ারেন্স খুব তাড়াতাড়ি বিক্রি হতে থাকে। এরপর 1940 সালে ডিসি কমিক্স এই মিস্ট্রি ম্যান কমিক্স থেকে ব্লু বিটলকে অ্যাকোয়ার করে এবং 1950 সাল অবধি 60খানা ইস্যু বার করে। এই কমিক্সের সেকেন্ড ইস্যু থেকে এই ক্যারেক্টারটিকে একটি উইংস দেওয়া হয় যাতে সে উড়ে বেড়াতে পারে। তবে আস্তে আস্তে এর পপুলারিটি পড়তে থাকে এবং 1950 সালের পর এটি ক্যান্সেল হয়ে যায়। এরপর 1964 সালে চার্লটন কমিক্স এই ব্লু বিটল ক্যারেক্টারটির রাইটস কিনে নেয় এবং তারা নতুনভাবে এই ব্লু বিটল ক্যারেক্টারটাকে রিভাইভ করে আর নাম দেয় এই ক্যারেক্টারটার টেড কর্ট। টেড কর্ট ক্যারেক্টারটিরও কোনো রকমের সুপার হিউম্যান পাওয়ার্স ছিল না, সে এক্সপার্ট ছিল মার্শাল আর্টসে এবং অ্যাক্রোব্যাটস। এছাড়া তার ভাস্ট নলেজ ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, সে একজন ইনভেন্টার এবং সে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টও বটে। এই টেড কর্ট চরিত্রটিও ডেন গ্যারেটের মতোই ভেরিয়াস গ্যাজেটস এবং উইপন্স তৈরি করেছিল, যার মধ্যে স্পেশাল ছিল বিবি গান অ্যান্ড বাক্সে। সেও একজন ভালো স্ট্র্যাটেজিস্ট এবং ডিটেকটিভ ছিল। কিন্তু এই চার্লটন কমিক্স দ্বারা স্থাপিত টেড কট নামে যে ব্লু বিটল ক্যারেক্টারটি বেশি দিন লোকের মন জয় করতে পারেনি এবং তার জন্যই 1966 সালে এটা ক্যান্সেল হয়ে যায়। এরপর বহু বছর ব্লু বিটল অন্ধকারেই থাকে। এরপর 1983 সালে এসে ডিসি কমিক্স এই ব্লু বিটল ক্যারেক্টারটি রাইটস পুনরায় কেনে এবং টেড কটকেই অ্যাজ এ ব্লু বিটল দেখানো হয় মেন ক্যারেক্টার হিসেবে। এবং এই টেড কট ক্যারেক্টারটি ক্রাইসিস অন ইনফাইনাইট আর্ট কর্স ইভেন্টসে মেজর রোল প্লে করে। সে অ্যান্টি মনিটরের বিরুদ্ধে হাতে হাত লাগিয়ে অন্যান্য সমস্ত জাস্টিস লীগ এবং ডিসি ক্যারেক্টারের সাথে এক হয়ে লড়াই করে, বাট কাউন্টডাউন অফ ইনফাইনাইট হার্টসে এসে সে ম্যাক্সওয়েল লর্ড নামে একজন ভিলেনের হাতে মারা যায়। এরপর 2006 সালে ডিসি কমিক্স নতুন ব্লু বিটল ক্যারেক্টারটিকে ইন্ট্রোডিউস করে, যার নাম হচ্ছে জেমি রেইস। স্পাইডারম্যান কমিক্সে ভেনাম ক্যারেক্টারটি যেমন সিম্বায়োটিক হোস্ট হিসেবে কাজ করে, ঠিক সেরমই এই ব্লু বিটল এলিয়েন স্ক্যারাবটি জেমি রেজের স্পাইনে অ্যাটাচ হয়ে অ্যাজ আ হোস্ট জেমি রেইসকে পাওয়ার প্রদান করে। জেমি রেজের এই স্ক্যারাব অ্যাজ আ লিভিং উইপন হিসেবে তার শরীরে কাজ করে এবং সে ক্রিয়েট করতে পারে নিত্য নতুন উইপন এবং আর্মার, যেটা সে প্রোটেক্ট করে তার এই হোস্টকে। এই স্ক্যারাবটি তাকে উঠতে সাহায্য করারও এবিলিটি প্রদান করে এবং তাকে এনার্জি প্রজেকশন এবং রিজেনারেশনেরও ক্ষমতা প্রদান করে। এই জেমিরেস ব্লু বিটল ক্যারেক্টারটি পরবর্তীকালে ডিসি ফ্যানেদের কাছে একটি প্রিয় চরিত্র হয়ে ওঠে এবং সে বিভিন্ন স্টোরি লাইন্স ও ক্রসওভার ইভেন্টসেও আসতে থাকে কমিক্সের মাধ্যমে। ডিসি ইউনিভার্সের এই নতুন ফিল্ম ব্লু বিটলেও আমরা সেই রিসেন্ট জেমি রেইসকেই দেখতে পাচ্ছি, যে থার্ড ব্লু বিটল হিসেবে ডিসি কমিক্সে
এখনও রয়েছে। এবং একে দেখে যা বোঝা যাচ্ছে যে এই ক্যারেক্টারটি ব্লু বিটল গ্র্যাজুয়েশন ডে, যেটা 2022 অরিজিনালি পাবলিশড হয়, সেইটার উপরেই ভিত্তি করে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। আশা করি ব্লু বিটল সম্পর্কে কিছু অজানা তথ্য আমি নিশ্চয়ই তোমাদের দিতে পেরেছি। এছাড়াও যদি এই ক্যারেক্টারটি সম্বন্ধে আরও কিছু জানতে চাও তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে লিখো, আমি চেষ্টা করব সেই নিয়ে যথাযথ ভিডিও বানানোর। এছাড়া আরও যদি অন্য কারোর সম্বন্ধে জানতে চাও সেটাও তোমরা লিখতে পারো। কেমন লাগলো আজকের এই টপিক সেটা অবশ্যই লিখে জানাবে কমেন্ট সেকশনে। বংশুপসের পাশে থাকো এবং চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। নিত্য নতুন ভিডিওস নিয়ে আমরা অবশ্যই আসব তোমাদের সাথে কথা বলতে। আজকের জন্য এইটুকুই, সাইনিং অফ বাই নীল, টেক কেয়ার।